2006 সালে কোটি টাকার কাবিন চলচ্চিত্রের মধ্য দিয়ে প্রথম জুটি হয়ে বড় পর্দায় কাজ করেন শাকিব ও অপু। তারপর একযুগ ধরে বেশ কয়েকটি উল্লেখযোগ্য সিনেমা উপহার দেন তারা। চিত্রনায়িকা অপু বিশ্বাস শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে প্রায় 80টির মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন। কাছে আসা হলো, ভালোবাসা হলো, তারপর কি হবে বলো না। সিনেমার সর্বশেষ অপু শাকিব জুটি সবচেয়ে জনপ্রিয় জুটি, কিন্তু প্রেম বিয়ে ও বিচ্ছেদে ভেঙে যায় সেই জনপ্রিয় জুটি। তারপর থেকে এখন পর্যন্ত এই জুটির আর কোনো সিনেমা দেখা যায়নি। অন্যদিকে অপু শাকিবের ব্যক্তিগত জীবনে যে দুর্যোগ, তার পরপরই রূপালী পর্দায় অভিষেক ঘটে শবনম বুবলির। এই নায়িকার ক্যারিয়ারের শুরুটা হয় শাকিব খানের হাত ধরেই। এর মাঝেই বুবলির সঙ্গে জুটি বাঁধেন শাকিব খান। তার সঙ্গে ছবি করে একের পর এক সাফল্য পেতে থাকেন তিনি। 2016 সালে বসগিরি চলচ্চিত্রের মধ্য দিয়ে প্রথম পর্দায় আসেন এই জুটি। এক্ষেত্রে শাকিব খান তো বটেই, এমনকি নির্মাতারাও চাইছিলেন শাকিব বুবলি জুটি গড়ে উঠুক। অর্থাৎ রিল লাইফে শাকিবের জীবনে তখন অপু আউট, বুবলি ইন। এরপর শুটার, রংবাজ, অহংকার, চিটাগাঙ্গা পোলা, নোয়াখাইল্লা মাইয়া, ক্যাপ্টেন খান, পাসওয়ার্ড ও বীরের মতো সিনেমায় জুটি বেঁধে কাজ করেন এই দুইজন। শাকিবের জুটিতে জমা পড়তে থাকে একের পর এক সফল সিনেমা, আর এতে অনেকের মনে ধারণা হয় যে অপু বিশ্বাসের সঙ্গে বুবলির তলে তলে বিরোধ রয়েছে, ফলে রিয়েল লাইফেও এর প্রভাব পড়ে। বাতাসে কান পাতলে তখন কত কথাই না শোনা যেত, আর তাতেই অপু বুবলির সম্পর্কে তৈরি হয় টানাপোড়েন। এই দুই চিত্রনায়িকাকে তখন পরস্পরের বিরুদ্ধে কথা বলতেও শোনা গিয়েছে। তবে এবার বুঝি গলেছে সম্পর্কের সেই শীতল বরফ। হ্যাঁ, অপু বিশ্বাসের সঙ্গে কাজ করতে সমস্যা নেই বলে জানিয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলি। সব জল্পনা কল্পনাকে উড়িয়ে দিয়ে বুবলি এবার নিজেই জানিয়েছেন অপু বিশ্বাসের সঙ্গে তার কোনো বিরোধ নেই, এমনকি তার সঙ্গে কাজ করতেও বুবলির কোনো আপত্তি নেই। বুবলি বলেন যদি তেমন সুযোগ আসে সেই সময়ই বলে দেবে, তবে গল্পের প্রয়োজনে অপু বিশ্বাসের সঙ্গে অভিনয় করতেও আপত্তি নেই। তিনি আরো বলেন, অপু বিশ্বাসের সঙ্গে আমার দেখাও হয় না, তাহলে তার সঙ্গে আমার রেষারেষি কেন থাকবে। মানুষ মনে মনে হয়তো বহু কথা ভেবে বসে থাকেন, যা ঠিক নয়। আমার কাছে ভালো গল্পের সিনেমা হলে সবার সঙ্গেই কাজ করার ইচ্ছে আছে। একটা সময় শাকিব খানের বাইরে আমাকে পাওয়া যেত না বলেও কথা উঠত, এখন অনেকের সঙ্গেই কাজ করছি। বর্তমানে বুবলি সৈকত নাসির পরিচালিত তালাশ সিনেমার শুটিং করছেন, সেই শুটিং সেটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানিয়েছেন তিনি। উল্লেখ্য, 2008 সালে বিয়ে করেন শাকিব ও অপু। তাদের ঘরে এক পুত্র সন্তানও রয়েছে। তবে বিয়ের পরই শাকিব ও অপুর সম্পর্কে চিড় ধরে, আর সেই জেরেই হয়েছে বিবাহ বিচ্ছেদ। অপু ও শাকিবের সম্পর্কের ভাঙনের জন্য অনেক দর্শকই অভিনেত্রী শবনম বুবলিকে দায়ী করে থাকেন। বুবলির সঙ্গে শাকিবের ঘনিষ্ঠতা নিয়েও গুজব ছড়িয়েছে অনেক সময়, যদিও সেই গুঞ্জন এখনো পরিষ্কার নয়। সকাল ভালো লাগে না, বিকেল ভালো লাগে না, রাত্রি ভালো লাগে না, তুমি ছাড়া তুমি ছাড়া তুমি ছাড়া। দর্শক, অপু বিশ্বাসের সঙ্গে শবনম বুবলির কাজ করতে চাওয়ার এই মন্তব্যকে আপনারা কিভাবে দেখছেন? আপনাদের মতামত আমাদেরকে জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। প্রতিদিন তারকাদের এরকম আরো নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, আর আমাদের ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই বেল বাটনে ক্লিক করে রাখুন।